apple. Aide, aide. Aye, aye. Aide, aide. Puri se chhiko. Aye, aye. ঘুমতে কে উঠে দেখি দরজার সামনে এসে ঘুরু ঘুরু করছে। কি ভালো দেখতে হয়েছে, দেখো কি সুন্দর গুবলু গুবলু পাড়া না, এ দেখো মুখটা দেখবে কি মায়াবী কি মিষ্টি দেখো মুখটা। আসলে কি বলতো, এরা চার ভাই হয়েছিল, চার ভাই মধ্যে হয়তো দু ভাই দু বোন এরকম হবে হয়তো, তো তিনজনা নিয়ে জানো তো কিভাবে মারা গিয়েছে, এ একাই রয়েছে, মায়ের সব দুধগুলো একাই খাচ্ছে বলে চেহারাটা খুব সুন্দর হয়েছে, বৈদিকে কত আদর করছে দেখো। আমারও আদর করতে ইচ্ছা করছিলো কিন্তু খুব মন খারাপ করে জানো, ওরা যখন চলে যায় না কোথাও তখন আমার খুবই মন খারাপ করে জানো, যখন চোখের সামনে ওদেরকে দেখতে পাই না, এরকমটা আমার সঙ্গে হয়েছিল জানো ছোটোবেলায়। আমার একটা কুকুরছা না কোথা থেকে চলে এসেছিলো গো, আমাদের ঘরেই থাকতো, আমি স্কুল যেতাম আমার সঙ্গে যেত, টিউশনে যেত, তারপর আমি যেতাম টিউশনই তো আমার সঙ্গে যেত, দোকান যেতাম তাও যেত। একদিন ভোরবেলায় দেখি আমার চটিটা কামড়ে পুরো ছিঁড়ে দিয়েছে, তারপরে দেখি ও আর নেই। কত খুঁজেছিলাম জানো, আর সেই বয়সে কত কান্না, একটা জীবের প্রতি এত ভালোবাসা, সে আমার মাও কাঁদছে আমার কান্না দেখে। সেই তবে থেকেই না আমি আর এদেরকে এত বেশি ভালোবাসতে চাই না, যত বেশি ভালোবাসবো তত বেশি মন খারাপ করবে যখন এরা চলে যাবে, আবার কিছু হয়েও গেলে তখনও মন খারাপ করবে, তো তার জন্য দূর থেকেই ভালোবাসি, কাছে থেকে আর ভালোবাসতে ইচ্ছা করে না। বই ধরে দিয়েছে, বই ধরে দিয়েছে, হাসু চেপে গেছে ঘুরতে তুলতে ঠান্ডাতে, না মোটানো গুগলি দেখো গুগুলি কটা নিয়ে আস, শান্তি নেই গো, গুগুলি কটা আজকে খেয়ে নেবো, তারপর বোধহয় কথাগুলো শেষ হবে জানো। সে যেদিন থেকে গুগুলি কটা এনেছি সেদিন থেকে বাবা মা দুজনাই আমার সঙ্গে ইয়ার্কি করছে, বলছে যে তুই ক্যামেরা করেছিস বলে তুই গুগুলি কটা তোলা করেছিস। দেখো বন্ধুরা বলছে যে মানে আমি তোমাদেরকে দেখাবো বলে আমি নাকি গুগুলিগুলো তোলা করেছি বৌদিকে দিয়ে, মানে পোষণের বৌদিকে দিয়ে আমার যাকে দিয়ে। তো বলো খাবার কি স্বাদ হয় না শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে, বলো তো। মা বাবা সে তখন থেকে সেই কথা নিয়েই আর কি করছে। তো ফ্রেন্ডস দেখো বাবা আবার মাছ নিয়ে এসেছে, লেখা মাছ, এটা তো হাড়িতে একটু জ্যান্ত জ্যান্ত আছে, তখন লেখা মাছ হলো, জলটা ভুলা হয়ে গিয়েছে, সব লেখা মাছ নাকি ধরো কত রয়েছে কত আছে না, হাড়ে ডুবাও তোর তো ধরবে দেখো। এখন আমি এগুলোকে সেদ্ধ করতে বসাতে চলে এলাম, এই যে সেদ্ধ করতে বসিয়ে দেবো, তারপর আবার স্নান করতে যাবো জানো। এই দেখো একটা ভুঁয়ো দেখো, এটাতে নেই, বেশ ভালো লাগে, যেগুলো ভুঁয়ো থাকে না সেগুলো জল ঢেলে দিলে ওপরে ভেসে ওঠে, বোঝা যায় যেগুলো আর কি খারাপ থাকে ধরো। চলো এগুলো এখন সেদ্ধ হোক, আমি স্নান করে আস্তে আস্তে মোটামুটি এগুলো সেদ্ধ হয়ে যাবে, ওই মিনিট 10-15 মতন লাগবে তাহলেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো কি মোটা মোটা দেখছো, দারুণ লোভ লাগছে, অল্প হলেও পুষ্টালো হবে, মানে বেশ মোটা মোটা হবে। বাবার আবার এদিকে মজা দেখো, মাছগুলো পালিয়ে যাবে বলে বাবা আবার কানি বেঁধে দিল হাড়ির মুখে, না বেঁধে দিলেও নয় গো, ল্যাঠা মাছ না পালিয়ে যাবে না গো। চলো আমি যাই স্নান করে আসি। আমি স্নান করতে গিয়েছিলাম সেই সময় দেখো তোমাদের দাদা ভাই ঢাকাটা খুলে দেখেছে যে সেদ্ধ হয়েছে কি হয় না, আমি কিন্তু এখনও স্নান করে আসিনি জানো তো, ওই কিন্তু ভিডিওটা করেছিল, আর ওই কিন্তু গুগুলিগুলোকে মানে কড়াইটা নামিয়েছে, তারপরে জল দিয়েছে ঠান্ডা করেছে, তারপরে আবার ছাড়াতে বসেছিল। তো ফ্রেন্ডস দেখো তোমাদের দাদা ভাই এখন গুগুলিগুলো ছাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ ন্যাজাটা পুরো কেটেলাম, মোটা মোটা ফটো ফটো গুগুলিগুলো, এদিকে তাকাতে
আমি স্নান করতে গিয়েছিলাম তো ওটা ফুটে গেছে, ওইখানে ছাড়িয়ে দিচ্ছে। কোন দিকে সূর্যটা উঠলো কে জানে, আমার ভাগ্যটা মনে হচ্ছে আজকে খুবই ভালো। দেখো কত সুন্দর নিজেই বসে বসে ছাড়িয়ে দিচ্ছে, আসলে ওর ডিউটি আছে তো। আর এবার আমি স্নান করলাম, পুজো দেবো, তারপরে ধরো গা হাত পায়ে একটু তেল টেল মাখবো, একটু দেরি হবে তো, তো ওই কারণে নিজেই আবার দেখছি ভাত বসিয়ে দিয়েছে, আবার গুগুলিটাও ছাড়াতে বসে পড়েছে। তা ভালো, একার সময় যদি এরকমভাবে কেউ হেল্প করে সত্যি ভালোও লাগে বলো। যাক, আমার সত্যিই আজকে আনন্দ হচ্ছে, কত সুন্দর করে ছাড়াচ্ছে। দেখো মনে হচ্ছে যেন ট্রেনিং প্রাপ্ত, মনে হচ্ছে যেন ও আগে থেকেই মানে গুগুলি ছাড়ানোর অভ্যাসটা বোধ হয় ওর আছে। ওর মা বলছিল যে হ্যাঁ রে ও আগে ছাড়াতো, ও নিজেই নাকি আগে তুলতো, পুকুরে ছিল আমাদের বাড়ির পাশে একটা নাকি পুকুর ছিল, ওখানে নাকি ও তুলে নিয়ে আসতো, নিজেই নাকি ছাড়াতো। ও খুব ভালোবাসে খেতে। মা কি বলছে জানো, বলছে পুকুরে গুগুলি তুলতে গেলে তাল পাতা দিয়ে তুলতে হয়, তাহলে বেশ মানে গুগুলিগুলো খুঁজতে বেশিক্ষণ সময় লাগে না, তাল পাতা দিয়ে দিলে না গোটা তাল পাতাতে গুগুলিগুলো লেগে চলে আসে। মানে মিনিমাম ওই সন্ধ্যে সন্ধ্যে দিকে তাল পাতাগুলো পুকুরের মধ্যে চুবিয়ে দিতে হবে, আর সকালবেলায় তুলে নিতে হবে, তাহলে দেবে গোটা তাল পাতাতেই লেগে থাকবে গুগুলিগুলো। আর এইদিকে দেখো তোমাদের দাদা হয় কত সুন্দরভাবে পরিষ্কার করে করে গুগুলিগুলোকে মানে ছাড়াচ্ছে। দেখো একটা সেফ টিপে নিতে হয়, সেদ্ধ গুগুলি যেহেতু, আর কাঁচা গুগুলি যদি হতো না তাহলে ধরো নোড়াতে করে বা ইঁটে করে যদি একটু থেকালে দেওয়া হতো তাহলে আবার হতো, কিন্তু আমার মনে হয় মানে সেদ্ধ করে সেফ টিপিনে করে ছাড়ানোটা বোধহয় বেশি সোজা, তাতে হাত ফাত কেটে যাওয়ার ভয় থাকে না, কিন্তু এটাতে স্বাদটা অতটা ভালো লাগে। আর যেটা সে কাঁচাতে ইঁটে করে ঠুকে যে গুগুলিগুলো পাওয়া যায় না সেটা বেশি টেস্ট হয়, ওটা তো ধরা সেদ্ধ হয় না। তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই দেখতে দেখতে সব গুগুলিগুলো ছাড়িয়ে দিল, আর দেখো এই কটা গুগুলি হলো, আর এই দেখো এতগুলো খোলা। আর না দেখো এটা আবার নুন দিয়ে চটকে চটকে এটাকে এখন, এর যে লালানিগুলো আছে না সেগুলো এখন নুন দিয়ে চটকে চটকে এটাকে পরিষ্কার করতে হবে। আরো জলটা কমিয়ে দাও। ভালোই বেশ হয়ে গেল। দেখো আমার আজকে ভাতটা ওই বসিয়ে দিয়েছিল, আর এদিকে গল্প করতে করতে এদিক ওদিক করতে করতে আমার ভাতটা হয়েও গেল। এখন ওই 10:30 মতন বাজছে, আশা করি ওই 12টার মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাবে। একটা বেগুন নিয়ে আসতে হবে জানো তো, তরকারিটাতে যদি একটা বেগুন দেওয়া হয় তাহলে ভালো লাগবে। কদিন ধরে পোস্ত পোস্ত খাওয়া হয়েছে তো আর পোস্ত ভালো লাগছে না, এবার মনে হচ্ছে একটু মশলা দিয়ে বেশ একটু গা মাখা করে করব। বৈদিহি ওর পিসি এসেছে, আর বৈদিহি সে ওর পিসিকে কি জাল আছে জানো, বলছে আমাকে দই এনে দাও আমি দই খাবো, দই খেতে খুব ভালোবাসে, সেদিনকে আমাকেও খুব জ্বালা ছিল। এই দেখো গুগুলিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দেবো, তারপরে এগুলোকে একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর তারপর থেকেই যাবো আমি দোকান, একটুখানি বেগুন নিয়ে আসবো, গা বেগুন দিয়ে করবো তরকারিটা। ওই দাদাটা জানো তো এই কদিন হলো নাকি দোকানটা খুলেছে, আমি আজ থেকে ওই দাদাটা দোকানে মাল নেবো, সেই যে সবজিওয়ালা দাদাটা। চলো ফ্রেন্ডস, আমি এখন বেগুন আনতে যাচ্ছি, তরকারিটাতে বেগুন দেবো, আলু বেগুন দিয়ে করবো তরকারিটা। বৌদি বেগুন কত করে? বেগুন আসলে দোকানটা অনেক দিন ধরে খোলেনি তো, তাই কত দাম দর সেটা বৌদি ঠিকভাবে বলতে পারছে না জানো তো, আসলে দাদাই থাকে দোকানের মতে, তো বৌদি আবার দাদাকে ফোন করছে নিয়ে দামটা জিজ্ঞাসা করে আমাকে আবার বললো, বলছে দাঁড়া বৌদি তাকে থেকে ফোনটা করুক, ততক্ষণ তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এই কিছুদিন আগে আমি দেখে গেলাম কীরকম ছিল আর এখন আবার কীরকম হয়ে গেছে। দেখো সেই যে দেখতে পাচ্ছ নিউ লক্ষ্মী জুয়েলার্স, আমাদের পাশেই যে সোনার উপর দোকানটা আছে ওইটা, কী সুন্দর সামনে খানটা গেটটা করেছে, দেখো দুটো দোকান করে নিয়েছে। ফোন করা হয়ে গেছে, বলছে 20 টাকা কেজি, তাহলে 20 টাকা কেজি, তাহলে 10 টাকা নিয়ে এসেছি, 250 নেবো, 5 টাকার মতো না 5 টাকা টমেটো নিয়ে নেবো। দেখো বন্ধুরা হলুদটা দেওয়ার জন্য, হলুদটা দেওয়াতে দেখো কেমন লাল পাড়া হয়ে গেছে জলটা, আসলে দোকানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণ ধরেই ফুটেছে, তো তার জন্য জলটা পুরো গাঢ় লাল হয়ে গেছে, ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এই দেখো এগুলো আবার ভাজবো।
তো বন্ধুরা বাজার টাজার নিয়ে চলে এসেছি, আর দেখো সবজি পাতি যা যা কাটা সব কেটে নিয়েছি, এদিকে আলু বেগুন, ওইদিকে ওদিকটাতে আছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি, আদা রসুন যা ছিল সব কাটাকাটি হয়ে গেছে। এখন হচ্ছে রান্না করার পালা, রান্না বসাতে হবে। 11টা বেজে গেছে, এখনও রান্না হয়নি গো। ভাত হয়ে গেছে, তরকারিটা করবো, তাহলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো রান্নাটা আমি কীভাবে করছি। রান্না যেমন আমি করতেও ভালোবাসি, রান্না করে সবাইকে খাওয়াতেও আমি খুব ভালোবাসি, জানো তো। জানি না কেন এই জিনিসটা আমার সত্যিই খুব ভালো লাগে, তার জন্য রান্নাটা না আমি একটু বেশ মনোযোগ দিয়ে করি। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, একটু স্পেশাল স্পেশাল রান্না হলেই না আমার সবসময় মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে করে আমার মতন করে রান্না যাতে তোমরাও করে খেতে পারো। কারণ আমি নিজে গর্ব করবো না যে আমি ভালো পারি বা আমারটাই সেরা, তা কখনোই কিন্তু না। কিন্তু হ্যাঁ, হয়তো আমার রান্নার মধ্যে একটু আলাদা থাকতেই পারে, তাই ভালো বন্ধুরা। দেখো আমি তেলের মধ্যে গুগলিগুলোকে দিয়ে দিলাম, আর খুব সুন্দর করে কিন্তু এবার ভেজে নিচ্ছি, তা আবার একটু নুন দিয়ে। হলুদ তো দেওয়াই আছে, একটুখানি নুন দিয়ে দিলাম। দেখো প্রথমে কিন্তু জলে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু আবার আমি হলুদ জলে ফুটালাম, তারপরে কিন্তু আবার আমি তেলের মধ্যে ভেজে দিচ্ছি। তাহলে কি হলো বলো তো বন্ধুরা, এই গুগলুগুলোর মধ্যে না আর কিন্তু কোনো রকম আষ্টে গন্ধ কিন্তু থাকলো না, কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল। কি ভালো লাগছে জানো, মনে হচ্ছে যেন এখনই চিবিয়ে খেয়ে নি। এত গুগলির প্রতি আমার ভালোবাসা। আমার আবার সেই শামুকগুলোও খেতে ভালো লাগে, সেই শামুকগুলো অবশ্য পুকুরে থাকে না জানো তো, ওগুলো আবার ক্যানেলে বেশি পাওয়া যায়। দেখো ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম, এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। অনেকটাই পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজ দিয়ে যদি একটু বেশি করে দেওয়া হয় না তাহলে কি বলতো তরকারিটা স্বাদটা বেশ ভালো লাগে। কদিন ধরে সে পেঁয়াজগুলো রান্না করি নাই, তার জন্য পেঁয়াজগুলো থেকে না প্যাক বেরিয়ে গেছে, ওই প্যাকগুলো সদ্য আমি দিয়ে দিলাম। ওগুলো তো কলিই তো, পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে রান্না হচ্ছে আরও ভালো লাগবে। একটুখানি নাড়াচাড়াও করে নিলাম। এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই মশলাটা কী কী দেবো। দেখো অল্প একটু আদা, অল্প একটু রসুন, অল্প একটু জিরে আর শুকনো লঙ্কা। চলো ওগুলো বেটে নিয়ে আসি। এখন এটা হালকা করে ভাজতে দিয়ে দেবো আলু দিয়ে। এ দেখো আলুগুলোকেও আমি ছেড়ে দিচ্ছি, ডোমো ডোমো করে আলুগুলো কেটেছি, একদমই সেই পোস্তর মতন আলুগুলো কেটেছি। না না, পোস্তর মতন বলাটা ভুল হবে, পোস্ত আলুর থেকে মনে হয় একটু বড়ো। না তাহলে মনে হয় সেই বাঁধাকপিতে দিই ওই রকম আলু, দেখো ওই রকমই হবে না। হ্যাঁ ওরকমটাই হবে, পোস্ত তো আরও একটু ছোটো ছোটো দিই না বলো। যাই হোক চলো, এখন আমি এগুলো আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু করে হালকা করে নেড়ে নিলাম। এখন আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে এবার দিয়ে দেবো, একটু আগেই বেটে নিয়েছিলাম। এই যে অল্প একটু মশলা, বেশিক্ষণ লাগলো না, দিয়ে দিলাম মশলাটা। এই বাটা ধোয়া মশলা জলটা ফেলতে না আমার খুব মজা লাগে জানো তো, অনেকটাই মশলা লেগে থাকে, আর হাতে করে আবার চাঁচতেও ভালো লাগে না, হাতটাতে আবার গোটা হাত হয়ে যায়, বিরক্ত লাগে। তো তার জন্য একটু জল বুলিয়ে না তরকারির মধ্যে দিয়ে দিই জলটা। দেখো কী কী দিচ্ছি আমি, টমেটো দিয়ে দিলাম বেশ কিছুটা, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ। হলুদটা ঢালা হয় না বলে যে বড় কোটোতে হলুদটা ভরা ছিল, সেই হলুদের মানে চামচে করে হলুদটা দিলাম। দিলাম হচ্ছে লবণ, এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো, এবার দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এ দেখো দিয়ে দিলাম, একটু রঙটা ভালো আসবে বলে। চলো এবার এটাকে বেশ ভালো করে হালকা হাতে কষাবো, খুব সুন্দর করে কষাতে হবে। কি ভালো একটা গন্ধ বেরোছে জানো তো, খেতেও খুব টেস্টি হয়। আমি তো প্রথমে ভেবেছিলাম যে শুধু আলু দিয়ে গুগলিগুলো করব, কিন্তু গুগলির ভাগটা এতটাই অল্প, শুধু আলুগুলো দিয়ে যদি করতাম না তাহলে কি হতো বলো তো, মানে ঠিক জুত হতো না আর কি। বেগুনটা দিলে একটু থক থকে হয়ে যাবে, তো তার জন্য আবার বেগুনটা নিয়ে এলাম। একটুখানি ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে, ঢাকাটা খুলে এবার তোমাদেরকে দেখাই। দেখো সাইড থেকে কত সুন্দর লেগে গেছে, খুব ভালো লাগে তো রান্নাটা খেতে। সম্পূর্ণই মানে আমার আইডিয়া, আমার অভিজ্ঞতা দিয়ে আমার রান্না বান্নাগুলো করা। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, বারবার করেই বলবো। তো দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, কষে নিলাম, এরপর আমি গুগলিগুলোকে দিয়ে দেবো। আর ভেজে রাখাই আছে গুগলিগুলো, তার জন্য এত কোনো অসুবিধাই নেই। এই ভাজা গুগলিগুলো দিয়ে এবার আমি আবার এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো। বেগুনটা পরে দেবো জানো তো, নাহলে বেগুনটা যদি এখন মশলার সঙ্গে কষাতে যায় না তাহলে কী হবে বলো তো, বেগুনটা গললে একদম মানে কিছুই পাওয়া যাবে না, আর নরম খুব কচি জানো তো বেগুনটা, তার জন্য লাস্টে দেবো। বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে কষিয়ে নেবো, তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। এত কঞ্জুসি কি ভালো গো, মিক্সারে বাটিতে দেখলাম এখনও মশলা লেগেছিল, তার জন্য ওই বাটির মধ্যে জলটা ঢেলে এই তরকারির মধ্যে জলটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে এখন 4-5 মিনিটের মতন ফুটতে দেবো। কি হয়েছে জানো,
বাবাকে মা দোকান পাঠিয়েছিল, তো তো বাবা সার্ফে আনতে গিয়েছিল, সার্ফে নেই গো, মা কাপড় কাচতে পারছে না, তো সার্ফে আনতে গিয়েছে বাবা, তো দেখছে বাবা রাস্তার মধ্যে 150 টাকা কুড়িয়ে পেয়েছে। তো বাবা এসে মাকে তাই বলছে যে জানো আমি 150 টাকা কুড়িয়ে পেলাম, এই দেখো তরকারিটা বেশ ভালো রকম করে আমার কষানো হয়ে গেল, এখন আমি বেগুনগুলোকে এই তরকারির মধ্যে ভালো করে দেখো আমি কষিয়ে নিচ্ছি, উপর থেকে দেখলে কত সুন্দর তেল ছেড়েছিল, ওই তেলের মধ্যে কিন্তু বেগুনগুলো ভালো করে কিন্তু আমার কষা হয়ে যাচ্ছে, খুব ভালোও লাগে জানো তো এরকমভাবে তরকারিটা খেলে। হ্যাঁ যেটা বলছিলাম, নিয়ে বাবা বলছে যে তাহলে 150 টাকাটা কুড়িয়ে পেয়েছি, তাহলে কি করব বলো তো। না আমি বললাম যে কেউ কাউকে দেখতে পাও নাই নাকি, বাবা বলছে না রে কেউ ছিল না, রাস্তার মধ্যে পড়ে আছে, কার বটে না কার বটে। তো বললাম তাহলে এক কাজ করো, রাত্রে কিন্তু আমাদের জন্য মোমো এনে দিও। তো বাবা বলছে হ্যাঁ তাহলে তাই করব, 4 প্লেট মোমো এনে দেবো আমাদের 4 জনের জন্য। বাবা খেতে পছন্দ করে না, তোমাদের দাদা ভাই আমার মায়ের আর বৈদির জন্য, আর বৈদি তো খেতে খুব ভালোবাসে, আর বৈদির লাফাতে জানো মোমোর কথা বলা হয়েছে বলে, অনেক কদিন সে খায়নি ও, তো তার জন্য ওরও খেতে খুব ইচ্ছা করছিল। তো যাই হোক বাবা যখন টাকাটা কুড়িয়ে পেয়েছে, বাবা বলছে কুড়িয়ে কুড়োনো টাকা তো কিছু কাজে লাগে না, খেয়ে নে তাহলে। বললাম বেশ তাহলে তাই করো, রাত্রেবেলা মোমো এনে দিও। তো দেখো বন্ধুরা বেগুনগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমার কষা হয়ে গেল, আমি জলও দিয়ে দিলাম আর একটুখানি নুন কম মনে হচ্ছিলো তো নুনও দিয়ে দিলাম, চলো এটা সেদ্ধ হোক। দেখো বেগুনগুলো পুরো গলে একদম পুরো ডাল হয়ে গেছে, আর এখন দেখো আমি একটু আধ পাকা আধ কাঁচা লঙ্কা ছিল সেটা দুটো দিয়ে দিলাম, ঝালটা একটু মনে হচ্ছে কম কম হয়েছে, একটাই তরকারি করছি একটু যদি ঝাল ঝাল না হয় তাহলে ভালো লাগবে বলো, তা আবার আবার গুগুলি তো মাংসর মতনই খেতে লাগে, তার জন্য আবার একটুখানি ঝাল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা লাস্টে কিন্তু খুব ভালো লাগে জানো তো, দারুণ টেস্ট হয়েছে, একটুখানি চেখেও আবার দেখে নিলাম ভালো লাগছে খেতে। চলো তোমাদের দাদা ভাই টিফিনটা ভরে দিই, ওর আবার ডিউটি যাওয়ার সময় হয়ে গেল, ওতে স্নান করতেও চলে গেছে। তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন ভিজে ভাত খাচ্ছে ডিউটি যাওয়ার সময়, এতক্ষণ ধরে খেলো না কো, আর ওই দেখো গরম ভাত ভরে দিয়েছি, আর ছাগলটা দেখো ফাঁক পেয়ে কিরকম ঢুকে গেল, গরম ভাত বেগুন আলু গুগুলির তরকারি আর একটুখানি চাটনি দিয়েছি, চাটনি নিয়ে আসলাম ওখান থেকে, বই দিয়ে গুগলি খাবো করছে, আর ওইদিকে দেখো কত কাপড় চোপড় জড়ো হয়েছে, সব ওগুলো কাঁচা কুচো করবো, আজকে আর হবে না কাল সব কাচবো। দিদি এসেছিল তো, তো মাছের তেল দিয়েছিল খানিক, তো মা ভেজেছিল, মা আবার ওইটা দিল, আর বৈদি বলছে মাছের তেল দিয়ে আমাকে ভাত খাই দাও, বৈদিকে কোনটা খাবে না খাবে বুঝতে পারছে না, একবার বলছে মাছের তেল দাও একবার বলছে গুগলি দাও। তো যাই হোক চলো বন্ধুরা ও কি খাবে না খাবে এখন দেখি, আর আজকের মতন ব্লগটা তাহলে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ও হ্যাঁ আর একটা কথা, বেগুন আলু তরকারিটা গুগলি দিয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না জানো।